নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক জানুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ 2021-এর প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের জন্য কত পরিমাণ শুভ এবং কতই বা পরিমাণ অশুভ হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। মেষ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটন করব। কিন্তু তার আগে একটি কথা আমি বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সকল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করবো না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা চলছে, যে কারণে পুরোপুরি যে মিলবে তা নয়। তবে এই রাশিফলের মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি বলতে পারবো। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ প্রচুর মানুষ কল করছেন এবং কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে উঠছে না, যে কারণে আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির 2021 সাল কেমন যেতে চলেছে, অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই আমি শারীরিক দিকটা আপনাদের সামনে আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু অনেকখানি ডেভেলপ করতে চলেছে, অর্থাৎ যারা রোগ ব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করার একটা মাস এই মাস, অর্থাৎ জানুয়ারি মাস হতে চলেছে। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, বড় কোনো দুরারোগ্য রোগে ভুগছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন, এতটুকুটা বলা যেতে পারে। তবে এই মাসে আপনার গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি মেষ রাশির জাতক বা জাতিকা, আপনার বাবা আপনার মা, তাদের কিন্তু শারীরিক ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই মাসে অর্থনৈতিক দিক কিন্তু ভালো বলা যায়, কিন্তু আপনাদের এই মাসে ব্যয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, ক্যাশ আসবে, অর্থ আসবে, বাট সেটা কিন্তু খরচা হয়ে যাবে, টাকাকে ধরে রাখার মতো ক্ষমতা এই মাসে আপনাদের থাকবে না। এরপরে আসি কর্মস্থান, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, কিন্তু কাজের কিন্তু প্রেশার থাকবে, কাজের প্রেশার আপনাদেরকে নিতে হবে এবং এই প্রেশারটা কিন্তু থাকতে চলেছে। এই প্রেশারের ফলে কখনোই চাকরিটি ছেড়ে দেবো এরকম ভাববেন না। তবে যারা ফ্রেশার রয়েছেন, নতুন চাকরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ, আপনারা ট্রাই করুন, 100% আপনারা কিন্তু চাকরি পাবেনই পাবেন। এর পাশাপাশি যদি চাকরি পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই মাসটা অতি উত্তম বলা যেতে পারে, তবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটি চাকরি ধরে তারপর চাকরিটি ছাড়ুন, নচেত কিন্তু প্রবলেমে পড়বেন। যারা বিদেশে চাকরি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, আপনাদের বিদেশে চাকরি করার কিন্তু একটা অপরচুনিটি বা অপরচুনিটি আসতে চলেছে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। এছাড়াও নতুন ব্যবসা স্টার্ট আপ করার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই মাসটা না করাই বেটার, এবং এই ব্যবসার ক্ষেত্রেও যখন আমি বললাম পার্টনারশিপ বিজনেসের কথা না বললেই নয়, তাই পার্টনারশিপ বিজনেস যারা করতে চাইছেন তাদেরকে বলবো একদমই বন্ধ করে দিন, ঠিক আছে,
পার্টনারশিপ বিজনেসে একদম এগোবেন না, এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি যারা ওন বিজনেস করছেন অর্থাৎ নিজের ব্যবসা, সেক্ষেত্রে সেরকম পরিমাণে কিন্তু উন্নতি এই মাসে আমি দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু ব্যবসা রয়েছে যে ব্যবসাগুলোতে আপনাদের উন্নতির যোগ রয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তো আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই সব ব্যবসাগুলো কোনগুলো, যে ব্যবসাগুলো করলে আপনাদের পক্ষে শুভ হবে। এক হচ্ছে জলের ব্যবসা, দুই হচ্ছে দুধের ব্যবসা, ফুড ওরিয়েন্টেড বিজনেস, তিন নম্বর হচ্ছে হার্ডওয়্যারের বিজনেস, চার নম্বর হচ্ছে পেট্রোল পাম্প যাদের রয়েছে, পাঁচ নম্বর হচ্ছে বইয়ের দোকান যাদের রয়েছে, এবং ছয় নম্বর হচ্ছে কসমেটিক্সের দোকান যাদের রয়েছে। এই কটা ব্যবসা কিন্তু মোটামুটি শুভ যাবে বাকি ব্যবসাদের থেকে। এই মাসে টাকা ধার একদম দেবেন না, একদমই দেবেন না, এবং যদি দিতেই হয় দেখা গেলো আপনি বাউন্ড, সেক্ষেত্রে কিন্তু বুঝে সুঝে ধারটা দেবেন, নয়চেত কিন্তু আপনার টাকা মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি বলবো টাকা ধার না দেওয়াই বেটার, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট জোরালো রয়েছে, অর্থাৎ পুরনো প্রেম আপনার জীবনে কামব্যাক করবে, এছাড়াও নতুন প্রেমে কিন্তু আপনারা পড়বেন। ছোটোখাটো ইগোয়েস্টিক প্রবলেম থাকবে, বাট সেটা আপনারা নিজেরাই কন্ট্রোল করে নিতে পারবেন। তবে প্রেমের দিক যদি বলা যায় ওভারঅল এই মাস যথেষ্ট পরিমাণে শুভ। এই মাসে দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, দাম্পত্য কলহ লাগার সম্ভাবনা রয়েছে, তবে কথাবার্তার কারণে অর্থাৎ এমন কিছু কথা বলে দিলেন আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই মুখের ভাষা অর্থাৎ মুখে মিষ্টতা রাখুন, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না যদি এভাবে চলেন। ওভারঅল দাম্পত্য জীবন খুব একটা খারাপ নাই, তবে মতান্তর থাকছে, এতটুকুটাই আমি বলবো। যারা মহিলা রয়েছেন তারা যদি শ্বশুরবাড়িতে ঘর করেন সেক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় রয়েছে এই মাসটা, অবশ্যই আপনারা এই ব্যাপারটা মাথায় রাখুন, শ্বশুরবাড়ি থেকে কিন্তু চাপ আসার সম্ভাবনা রয়েছে। সন্তান সুখের জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে, যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন তারা কিন্তু পজিটিভ ফল পেতে চলেছেন এই মাসে। আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, 100% আপনারা বাবা এবং মা হতে চলেছেন। এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকারা, সেখানে কিন্তু পড়াশোনার খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন সেক্ষেত্রে খুব একটা ভালো না, তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এবং যারা এমএ পিএইচডি এই সমস্ত কিছু করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ, কিন্তু ক্লাস 10 পর্যন্ত কিন্তু সেরকম শুভ আমি দেখতে পাচ্ছি না। এই মাসে আপনারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু কিনতে চলেছেন, এছাড়াও যারা ভূমি নিয়ে কাজ করেন অর্থাৎ জমি কেনা বেচা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদম 100% সফলতা আপনাদের জন্য একদম। যাদের আইনত গোলযোগ চলছে অর্থাৎ কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন অর্থাৎ গান বাজনা নৃত্য শিল্পকলা এইসবের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, ওভারঅল ভালো যাবে। তো এই গেল মেষ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।